ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ব্লগ। তো তোমাদের আজকে আমি একটা নতুন জিনিস শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে মেকআপ। তো আমি কোথাও মানে নর্মাল কোথাও গেলে কীভাবে মেকআপ করি, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা দেখো কীভাবে মেকআপ করি, পুরো সম্পূর্ণটাই মানে ঘরের জিনিস দিয়ে, মানে ন্যাচারালি সবার কাছে এই জিনিসগুলো থাকে, তো সবাই মানে খুব সহজেই মেকআপটা করে নিতে পারবে। তো চলো তাহলে মেকআপটা করি আর দেখো কীভাবে করি, মানে খুবই সহজ মেকআপটা। আর আমি কোথাও গেলে পারে, মানে কোথাও নর্মালি গেলে পারে এরকমই মেকআপ করি। তো তোমরা দেখো মেকআপটা কীভাবে করছি, চলো। তো ফ্রেন্ড চলো তাহলে মেকআপটা শুরু করি। ফার্স্টে আমি হচ্ছে এই ক্রিমটা ইউজ করছি মুখে, মানে যে ক্রিমটা ইউজ করো একটু অয়েলি টাইপের সেটা মানে মুখে প্রথমে অ্যাপ্লাই করে নেবে। তো আমি ফার্স্টে এই ক্রিমটা অ্যাপ্লাই করছি, আমি অল্পই করছি। তো আমি ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি মুখে, তারপরে 10 সেকেন্ড ওয়েট করেছি। ওয়েট করার পর আমি এই প্রাইমারটা ইউজ করবো, সামান্য পরিমাণে, বেশি নেবো না, সামান্য একটু। তো প্রাইমারটা আমি শুধু একটা আঙুলে ভরিয়ে হালকা হালকা এরকম করে দেবো মুখে। মুখে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর একটুখানি ওয়েট করবো। তারপরে একটুখানি ওয়েট করার পরে আমি হচ্ছে কন্সিলার, এই যে আমি এই কন্সিলারটা ইউজ করছি। তো আমি তো ফাউন্ডেশন আগে ইউজ করি, তারপরে কন্সিলার করে আবার করে। তো আমি আগে কন্সিলারটা ইউজ করি, যেখানে যেখানে আমার কালো কালো আছে একটু সেখানটা আমি ইউজ করি। এই ব্র্যান্ডের সাহায্যে আমি এটাকে মুখে বারবার মেখে নিই। এটা হচ্ছে নর্মালি মেকআপ, মানে কোথাও গেলে তাড়াতাড়ি করে এই মেকআপটা করে নেওয়া যায়, কিছুক্ষণ লাগবে না। তারপর আমি হালকা একটু ফাউন্ডেশন ইউজ করবো, যেহেতু মানে নর্মালি কোথাও গেলে পারে তার জন্য মেকআপটা করবো, এখানে বেশি ফাউন্ডেশন ইউজ করবো না, সামান্য একটু ফাউন্ডেশন ইউজ করবো। আমি এরকম ড্যাপ ড্যাপ করে নিচ্ছি। তারপরে আবার এই ফাউন্ডেশনটাকে ব্লেন্ডারে সাহায্যে আবার মিশিয়ে নেবো। এরকম করবো না, এরকম এরকম করে করতে তাহলে ভালো হবে, ফাউন্ডেশন কিন্তু ভালো বুঝবে। আর কখনো মুখে মেকআপ করলে গলায় করতে সেম মুখে যতটা করবে গলায় করবে, আমি এখন গলায় করছি না, যদি আমাদেরকে দেখাচ্ছি তখন শুধু মুখে করছি। তোমরা অবশ্যই গলায় করবে, মুখে ডেটা দেবে, গলায় সেম সেই জিনিসগুলোই দেবে, নাহলে মুখ ফসা লাগবে, গলায় খারাপ লাগবে, ভালো লাগবে, ভালো লাগবে না। তার জন্য মুখে ডেটা অ্যাপ্লাই করবে, গলায় সেটা সেম ডেটা অ্যাপ্লাই করবে। তারপর আমার আইফোনটা আমি একটু ঠিক করে নিই, মানে এখন তোমার আইফোনটা তোলা নেই, তো আমি এখন ঠিক করি যেটুকু পারবে সেটুকু ঠিক করবো। তো আমার আইবুটা যেহেতু তোলা নেই, তো আমি একটুখানি আইবুটা ঠিক করছি, বেশি করবো না, কারণ এটা নর্মালি মেকআপ যেহেতু। আর ব্রাইডাল মেকআপ আইবুটা ভালো করে করলে মানে মোটামুটা করে করলে ব্যাপার না, সেটা নর্মালি মেকআপ করে হালকা হালকা করে নেবো। আর আমার আইবুটা আমি এই বক্সে এগুলো অ্যাপ্লাই করছি। ফার্স্টে হালকা একটু ব্রাউন কালার দিয়ে দেবো, একবার ব্ল্যাক দিলে পুরো ব্ল্যাক ডাকিয়ে দিয়ে দিলে এবং হালকা একটু ব্রাউন কালার দিয়ে প্রথমে, তারপরে মাথার দিকে একটু হালকা ব্ল্যাক, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারো, তোমাদের দাদা ভাই চলে এসেছে, তো আমি আর দেখাতে পারিনি, ক্যামেরাটা অপরের সঙ্গে একটু কথা বলে আসছি। তো আবার চলো তোমাদের দেখাই কীভাবে আইশ্যাডো অ্যাপ্লাই করি, ঠিক আছে? তো হালকা একটু হাতে নিয়ে তারপরে আস্তে আস্তে এরকম এরকম করে দিয়ে দেবে। হাইলাইট টাইপের এই যে এই আইশ্যাডোটা, এইটা একটু হাইলাইট করে আইশ্যাডোটাকে। তো আমি এরপরে আবার একটু ক্রিম দিয়ে দেবো যাতে একটু গ্লো দেয়। ক্যামেরা গ্লোটা ওটা ভালো বোঝা যাচ্ছে না। তোমরা তাড়াতাড়ি 10K করে দাও, তাহলে ভালো একটা ক্যামেরা কিনে তারপর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করো। তাড়াতাড়ি 10K করে দাও। মাঝে একটু হালকা গোল্ডেন দিচ্ছি, তাহলে চোখটা ভীষণ হাইলাইট করে। তারপরে হচ্ছে আমি এখন করবো আইলাইনার। অনেকে মানে আমার তো প্রথম প্রথম আমি দুটো থেকে সমান করতে পারতাম, হয় এটাই বড় হয়ে যেত, এটাই ছোটো হয়ে যেত, মুসলিম কাজ হয়ে যেত। তো চলো তাহলে এই লাইনটা দেখো কী করে করি, এই লাইনটা কিছু করা হচ্ছে কাজল করবো, কাজলটা কোথায় জানি।
নারা একটু শুকিয়ে নিক হালকা, নাহলে পুরো যাবে লিপস্টিক। তো কাজলটা তোমরা সব হাত দিয়ে এরকম বললে কি বলতো, ওখানে একটা ছাপ হয়ে যায়, কি একটা রুমাল টাইপের কিছু একটা নিয়ে হালকা করে টেনে ধরবে। যেহেতু আমরা অল্প কিছু দিয়ে মেকআপটা করছি, আমাদের এখানে মুখটাকে যদি একটু হাইলাইট করতে পারি, তাহলে আমি এই যে আই শ্যাডো বক্সটা ইউজ করেছিলাম, ব্লু আই শ্যাডো বক্সটা, সেখান থেকে হালকা একটু পিঙ্ক নিয়ে, হালকা একটু পিঙ্ক কালারটা নিয়ে এরকম উপর দিকে টেনে দেবো, তাহলে মুখটাকে একটু ব্লু দেবো আর উপরে হালকা একটু গোল্ডেন দেবো, আর নাকের উপরে হালকা একটু গোল্ডেন কালার দেবে, ভালো লাগবে। তো আমি এরকম ভাবে মেকআপ করি, আর হচ্ছে লিপস্টিকটা বাকি আছে, আমি বেশি কিছু ইউজ করিনি, কারণ কি আমি অল্প কিছু দিয়ে তোমাদের বলবো, নর্মালি কোথাও গেলে অল্প কিছু একটু দিয়ে মেকআপ করলে যথেষ্ট, বেশি হাইলাইট করার কোনো দরকার পড়ে না আমাদেরকে। তো আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে মুখের, তো আমি নর্মালি কোথাও গেলে এরকমই করি মেকআপ। তো চলো তাহলে একটুখানি শাড়িটা পরে নিই আর মাথাটা আশ্রিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে, তারপরে তোমরা কমেন্টে বলো কেমন লাগছে, ঠিক আছে? আমি শাড়ি টাড়ি খুলে নিয়েছি আর শাড়ি পরা কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভিডিও করতে পারিনি কারণ কিছু একটু অসুবিধা হয়ে গেছিল, বাড়িতে কিছু লোক এসে গেছিল, ওর জন্য আর ভিডিওটা করতে পারিনি, কটা সেলফি তুলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলবে, ঠিক আছে? চলো বাই।